হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণের বাগধারা। আজকের পর্বে আমি আপনাদের 10টি গুরুত্বপূর্ণ বাগধারার অর্থ টেকনিকের মাধ্যমে শেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, গেট রেডি। প্রথমেই আছে আদায় কাঁচকলায়, তারপরে আছে সাপে নেউলে, তারপর হলো অভিনকুল সম্বন্ধ, এবং সর্বশেষ হচ্ছে দা কুমড়া। এই চারটি বাগধারার অর্থই হচ্ছে কিন্তু ভীষণ শত্রুতা বা শত্রুতা। তো ভিউয়ার্স, একটু খেয়াল করুন, দেখুন আদায় কাঁচকলায়, যখন আপনি কাঁচকলা অর্থাৎ কাঁচা কলা রান্না করবেন, তখন যদি তাতে আদার পরিমাণ একটু বেশি দেন, তাহলে কিন্তু কাঁচা কলা সহজে সিদ্ধ হবে না। অর্থাৎ কাঁচা কলার সাথে আদার কিন্তু একটা শত্রু ভাবাপন্ন সম্পর্ক আছে। অর্থাৎ আদায় কাঁচকলায় এই বাগধারাটির অর্থ ভীষণ শত্রুতা বা শত্রুতা। এরপরে হলো সাপে নেউলে। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি নেউল শব্দের অর্থ হচ্ছে বেজি। অর্থাৎ সাপ আর বেজির মাঝে কিন্তু একটি দ্বন্দ্ব বা সংঘর্ষ লেগে থাকে। সো সাপে নেউলে এই বাগধারাটির অর্থ কিন্তু ভীষণ শত্রুতা বা শত্রুতা। এরপরে দেখুন অহিনকুল সম্বন্ধ। ডিয়ার ভিউয়ার্স, অহি অর্থ হচ্ছে সাপ আর নকুল অর্থ হচ্ছে বেজি। সো অহিনকুল সম্বন্ধ এই বাগধারাটির অর্থও কিন্তু ভীষণ শত্রুতা বা শত্রুতা। এরপরে হলো দা কুমড়া। ডিয়ার ভিউয়ার্স, দা দিয়ে কিন্তু কুমড়া কাটা যায়। অর্থাৎ কুমড়া আর দার মাঝে কিন্তু একটি শত্রুতা আছে। অর্থাৎ দা দিয়ে কুমড়াকে কাটাকাটি করা যায়, তার মানে দা কুমড়া এই বাগধারাটির অর্থও কিন্তু ভীষণ শত্রুতা বা শত্রুতা। ডিয়ার লিচেনার্স, এবারের বাগধারাটি হচ্ছে তাসের ঘর। তাসের ঘর এই বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু। ডিয়ার ভিউয়ার্স, ক্ষণস্থায়ী এই শব্দটির অর্থ হচ্ছে যা অল্পক্ষণ বা অল্প সময় স্থায়ী থাকে। তো ভিউয়ার্স, আমরা যদি তাস দিয়ে একটি ঘর বানাই, দেখুন এটা কিন্তু সামান্য সময় থাকে, কেননা একটু জোরে বাতাস হলেই কিন্তু এই ঘরটি ভেঙে যাবে। তাহলে সহজে আমরা মনে রাখতে পারি তাসের ঘর এই বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু। এরপর হলো বালির বাত। ডিয়ার ভিউয়ার্স, বালির বাত এই বাগধারাটির অর্থ হচ্ছে অস্থায়ী বস্তু। তো ভিউয়ার্স, আমরা যদি নদীতে বালি দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু স্রোতে সেই বাঁধ সাথে সাথেই ভেঙে যাবে। অর্থাৎ বালি দিয়ে কিন্তু কখনোই বাঁধ নির্মাণ করা যায় না। একটু খেয়াল করুন ভিউয়ার্স, তাস দিয়ে যদি ঘর বানাই, তাহলে কিন্তু সেই ঘরটা সামান্য সময় থাকবে, কিন্তু যখনই জোরে বাতাস ছাড়বে, সাথে সাথে সেই ঘরটি কিন্তু ভেঙে যাবে। তার মানে তাসের ঘর এই বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বস্তু। অর্থাৎ তাস দিয়ে ঘর বানালে সেটা সামান্য সময় স্থায়ী থাকে, কিন্তু একটু পরেই কিন্তু ভেঙে যায়। কিন্তু বালি দিয়ে যদি বাঁধ দেওয়ার চেষ্টা করা হয়, সেটা কিন্তু সামান্য সময়ও স্থায়ী হয় না। তাহলে বালির বাঁধ এই বাগধারাটির অর্থ হচ্ছে অস্থায়ী বস্তু। ডিয়ার লার্নার্স, অক্কা পাওয়া এবং পটল তোলা এই বাগধারা দুটির অর্থ হচ্ছে মারা যাওয়া। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই দুটি বাগধারা জাস্ট একটু প্র্যাকটিস করব। দেখুন প্রথম বাক্যটি হচ্ছে টক্কা মিয়া মক্কা গিয়ে অক্কা পেয়েছে। অর্থাৎ টক্কা নামের একটি ব্যক্তি মক্কা গিয়ে মারা গিয়েছে, তার মানে অক্কা পাওয়া এই বাগধারাটির অর্থ হচ্ছে মারা যাওয়া। দেন পটল তোলা, পটল তোলা এই বাগধারাটির অর্থও কিন্তু মারা যাওয়া। আমার বুড়ো দাদু কাল পটল তুলেছে, অর্থাৎ আমার বুড়ো দাদু গতকাল মারা গিয়েছে। সো ভিউয়ার্স, এভাবে আমরা জাস্ট একটু প্র্যাকটিস করব, তাহলে সহজেই আমরা এই বাগধারা দুটির অর্থ মনে রাখতে পারব। এরপরে হলো অরণ্যের রোদন। অরণ্যের রোদন এই বাগধারাটির অর্থ হচ্ছে
নিষ্ফল আবেদন। ডিয়ার ভিউয়ার্স, অরণ্য শব্দের অর্থ হচ্ছে বন এবং রোদন শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন বা কান্না করা। তো ভিউয়ার্স, আপনি যদি কোনো বনে বসে কান্না করেন, যেমন আমাজন মহাবন অথবা যে কোনো বিশাল বনে বসে যদি আপনি কান্নাকাটি করেন, তাহলে কিন্তু এই কান্নাকাটির শব্দ কিন্তু কারো কানেই পৌঁছাবে না এবং আপনাকে কিন্তু কেউই সাহায্য করবে না। অর্থাৎ এই বাগধারাটির অর্থ হলো নিষ্ফল আবেদন, অর্থাৎ যে আবেদনে কোনো ফল পাওয়া যায় না। ডিয়ার লার্নার্স, এই বাগধারাটির অর্থ আমরা একটি বাক্যের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। যেমন চৌধুরী সাহেবের কাছে টাকা চাওয়া আর অরণ্যে রোদন করা একই কথা, কেননা চৌধুরী সাহেব হচ্ছে কৃপণ ব্যক্তি। তার কাছে যদি আমরা টাকা চাই কোনো ভালো কাজের জন্য, তারপরেও কিন্তু সে দেবে না, অর্থাৎ তার কাছে যে আবেদনটা করলাম সেই আবেদনটা কিন্তু নিষ্ফল হলো, অর্থাৎ আবেদনের কোনো ফল পাওয়া গেল না। তার মানে অরণ্যে রোদন এই বাগধারাটির অর্থ হলো নিষ্ফল আবেদন। ডিয়ার লার্নার্স, আজকের ভিডিওর সর্বশেষ বাগধারাটি হচ্ছে অর্ধচন্দ্র। এই বাগধারাটির অর্থ হলো গলা ধাক্কা। তো ভিউয়ার্স, এই বাগধারাটির অর্থ আমরা একটি ঘটনার মাধ্যমে মনে রাখব। ডিয়ার ভিউয়ার্স, আমি যে অফিসে জব করি সেই অফিসের ম্যানেজারের সাথে একটা ব্যক্তির কথার কাটাকাটি হয়। তো এই কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ম্যানেজার আমাকে বলল যে শয়তানটাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও, অর্থাৎ ওই ব্যক্তিটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। তাহলে আমরা সহজেই মনে রাখতে পারব যে অর্ধচন্দ্র এই বাগধারাটির অর্থ হলো গলা ধাক্কা। তো ভিউয়ার্স, আপনি যদি এই ভিডিও থেকে সহজে কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকে উপকৃত করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে অল ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।